এবার বাঁশ কাটতে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছেলে ঘটনাটি ঘটেছে আশি বছরের বৃদ্ধের সাথে কাজ করার শক্তি নেই চার ছেলে থাকা সত্ত্বেও অন্যের দুয়ারে হাত পাতে হয় তাকে তার লাগানো বাঁশ কেটে যাচ্ছিল তারই এক ছেলে প্রতিবাদ করায় মোহাম্মদ সেকান্দার আলী সেকান্দারকে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে তার ছেলে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী উপজেলার ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে রোববার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তাকে এই ঘটনায় তিনি সবুজ সিকদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন ওই বৃদ্ধের হাতের হাতের নিচের অংশ আর ডান বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে কনুই নির্যাতিত সেকান্দার আলী বলেন আমাকে কেউ খাবার দেয় না আমাকে বাড়িতে কেউ থাকতে দেয় না অথচ সে আমার বাস কেটে শেষ করে ফেলেছে আমি বাধা দিতে গেলে আমাকে পিটিয়ে আমার দু হাত ভেঙে দিয়েছে আমি তাকে বাস কাটতে নিষেধ করেছি এটা কি আমার ভুল হয়েছে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে চার ছেলে ও এক মেয়ে বাবাকে পেটানোর খবর পেয়ে তাকে সেকান্দার আলের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রিয় দর্শক পিটিএ বাবার হাত ভেঙে দেওয়ার কারণে এমন পাশ্ড ছেলের কিরকম শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ